আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার গাড়িবহর এখন আমাদের মাঝে এই একটু একটু করে এসে উপস্থিত হচ্ছে। বিশাল এক গাড়ির বহর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এ যেন মনে হচ্ছে আর্জেন্টিনা ময় শরীয়তপুর, এ শরীয়তপুর আর্জেন্টিনার শহর, এ শরীয়তপুর মেসির শহর। এ শরীয়তপুরকে আমরা আর্জেন্টিনার জন্য আমরা বরণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির এক বিশাল মহড়া চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাড়ির বহর শরীয়তপুরে আর আগে হয়েছে কিনা, এটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন আকারে রয়ে গেল। আপনারা যারা দেখছেন সুশৃঙ্খল এইরকম বিশাল এক গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের শরীয়তপুরের পক্ষ থেকে। বিশাল গাড়ি বহর, এইরকম গাড়ি বহর শরীয়তপুরের মানুষ আগে কখনো দেখেনি, এরকম গাড়ি বহর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি শরীয়তপুরের মানুষের। আর্জেন্টিনা আমরা প্রত্যাশা করি আজকে এই র্যালির মাধ্যমে যে আর্জেন্টিনা হারুক জিতুক আর জিতুক আর নাই জিতুক, আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার। শরীয়তপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে বিশাল গাড়ির বহর আজকে প্রমাণ করে শরীয়তপুরের জনগণ আর্জেন্টিনার জনগণ শরীয়তপুরের সাপোর্টার মেসির সাপোর্টার। আপনারা সবাই উপভোগ করুন আর্জেন্টিনা সাপোর্টারদের এই বিশাল সুশৃঙ্খল গাড়ির বহর। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ট্রাকের বহর, আমাদের প্রশাসনের শৃঙ্খলার পরেও বিভিন্ন দায়বদ্ধতার পরেও আমরা আমাদের এই বিশাল বহরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হয়েছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন মানে লোকের লোকারণ্য, অন্তত কয়েক হাজার মোটর সাইকেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপোর্টার ট্রাক বহর পিছনে আছে। এই ট্রাক বহরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির বহর যাচ্ছে, আমরা আবার পরবর্তীতে আসবো এই প্রত্যাশা করছি।